আমি একটি ফাইন মোটর স্কিলস ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি নিয়ে এসেছি। অ্যাক্টিভিটিসটির নাম লেস অ্যাক্টিভিটিস। এই যে লেস দেখা যাচ্ছে, আর এখানে বিভিন্ন রঙের মাছ দেখা যাচ্ছে, আর এই যে মাছের মধ্যে এরকম ছিদ্র আছে, আমি এখান থেকে কালার ম্যাচিং করে তারপর মাছগুলো নিব এবং লেসগুলো এই লেসটি মাছের ভেতরে ঢুকাবো। তাহলে প্রথমে কি রঙের মাছ আছে? লাল। তাহলে আমি এখানে লাল রঙের মাছটি নিলাম এবং এই যে এখানে ছিদ্র আছে এটির ভিতরে এভাবে লেসটি ঢুকাবো। এই লেস অ্যাক্টিভিটিসটি বাচ্চাদের ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি। লালের পরে এটি টিয়া। এখানে টিয়া কোথায়? এই তো, এইভাবে টিয়া রঙের মাছটি ভিতর দিয়ে আমরা লেসটি ঢুকাবো। টিয়ার পরে হলুদ, তারপরে হলুদ, আমরা হলুদের ভিতরে লেসটি এভাবে ঢুকিয়ে নিব। হলুদের পরে বেগুনি, বেগুনির পরে নীল। এই তো নীল, নীলের পরে কমলা। তাহলে এখান থেকে আমি এখন কমলা মাছটি নিলাম। আমি ছিদ্র দিয়ে লেসটি ঢুকালাম, আরেকটি ছিদ্র এখান দিয়ে ঢুকাবো। কমলার পরে সবুজ, এখন আমি সবুজ মাছের ভেতর দিয়ে লেসটি ঢুকাবো। হয়ে গেল আমার লেস অ্যাক্টিভিটিস। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, তাই না? একটা লেসের ভেতর দিয়ে মাছগুলো সুন্দর মালার মতো গাঁথা হয়ে গেছে, দেখেছো? এই যে দেখো মাছগুলো। তো এই কাজটি করে বাচ্চারা অবশ্যই আনন্দ পাবে, আর বাচ্চাদের এই কাজটি যখন করানো হবে তখন আমাদের হাতের ফিঙ্গার মুভমেন্ট হবে, যেটি বাচ্চাদের ফাইন মোটর স্কিলস ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। আশা করি বাচ্চারা এই অ্যাক্টিভিটিসটি অবশ্যই করবে। তাহলে আজ এ পর্যন্তই।